উপকূলীয় জেলা বাগেরহাটের রামপালে চাষ হচ্ছে সদি খেজুর, ফলনও হয়েছে বাম্পার। উপজেলার হাজিপাড়ায় রামপাল সদি খেজুর বাগান বিদেশি ফল চাষের স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী জাকির হোসেন 2000 সালে শখের বসে গড়ে তোলেন এই খেজুর বাগান। বর্তমানে 15 বিঘার বাগানে আজোয়া, মরিয়ম, সুকারি, আম্বার ও বার্হি সহ 5 জাতের প্রায় 500 খেজুর গাছ রয়েছে। চলতি বছর থেকে বাণিজ্যিকভাবে খেজুর ও চারা বিক্রির আশা করছেন চাষি জাকির হোসেন। তার এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করছে জেলা কৃষি বিভাগ।